ক্যাবিনে চুপচাপ বসে আছে তে। তবে রাগান্বিত ভাবে সামনের দিকে তাকিয়ে আছে। সামনে বড় একটা কাচের দেয়াল, ও পাশে কিছু এমপ্লয়ি কাজ করছে, কিন্তু কারো দিকে কোনো প্রকার লক্ষ্য নাই তে। অ্যাংরি লুকে সে চঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। মিটিং রুমটা তো একেবারে চঙ্কুকের কেবিনের সামনেই, আর কাচের দেয়াল হওয়ার কারণে স্পষ্ট ভাবে সবটা দেখতে পাচ্ছে তে। তবে এভাবে সবটা দেখা যেত না যদি না মিটিং এ যাওয়ার আগে চঙ্কুক সমস্ত পর্দাগুলো সামনে থেকে সরিয়ে না দিয়ে যেত। জঙ্গক ইচ্ছা করেই তার কেবিনের পর্দা সরিয়েছে যাতে তে কি করে সেটা সে দেখতে পারে। মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা ঘন্টা একটানা মিটিং চলছে, আর এর মধ্যে ছয়বার পিয়ন তের কাছে এসেছে তার কি লাগবে না লাগবে কিংবা ক্ষুধা লাগছে নাকি এই সমস্ত কিছু জিজ্ঞাসা করার জন্য, তে সমস্ত সুযোগ সুবিধা জানার জন্য। জঙ্গক মিটিংয়ের ফাঁকে ফাঁকে আর চোখে তেকে দেখছে, তে কি করছে না করছে লক্ষ্য রাখছে, কিন্তু এই ব্যাপারটা তে একেবারেই বুঝতে পারছে না। জঙ্গকের কেবিনের এক পাশের দেয়ালটা একেবারে কাচের তৈরি, যেটা দিয়ে বাহিরের ভিউ পুরোটাই দেখা যায়, আর ওটার পাশে বড় একটা সোফা। তে অনেক সময় এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে সময় পার করে দেয়, তারপর যখন ক্লান্ত হয়ে যায় তে চুপচাপ সোফার উপরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আসলে জঙ্গক আসার সময় থেকে তার সঙ্গে করে অফিসে নিয়ে এসেছে, অনেক ইম্পর্টেন্ট মিটিং, মিটিং ক্যান্সেল করা যাবে না, মিসও করতে চাচ্ছিল না, তাই তেকে ইচ্ছা করে সাথে নিয়ে এসেছে। আর আনাটা এতটা সহজ ছিল না, আসার সময় এক পোকা টেনে হিঁচড়ে জোর করে তেকে গাড়িতে তুলেছে। সিট বেল্ট বাঁধা নিয়েও তে অনেক সিনক্রেট করেছে, জঙ্গক এক পোকা তেকে থমকে নিজের হাতে সিট বেল্ট বেঁধে দেয়। মিটিং শেষ হয়েছে, এক ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জঙ্গক আর জিমিন মিলে একসাথে একটা প্রজেক্টে কাজ করে যাচ্ছে। জিমিন আর চোখে বারবার জঙ্গককে দেখছে, জঙ্গক কাজের ফাঁকে ফাঁকে কেবিনের দিকে তাকিয়ে তে কি করছে দেখছে, তেকে নিশ্চিন্তে ঘুমাতে দেখে জঙ্গকও শান্তভাবে কাজ করছিল। হঠাৎ করে জিমিন বলে ওঠে, কি রে মামা, বউকে মনে হয় চোখে হারাচ্ছিস, কাজের ফাঁকে শুধু বউকে দেখছিস। শাট আপ জিমিনা, তুই শাট আপ, তোকে কিছু বললে শুধু শাট আপ শাট আপ কেন করিস, আমি কি কিছু ভুল বললাম, আমি দেখতে পাচ্ছি না। তাছাড়া বউটা তোর তুই দেখবি, লজ্জার কি আছে। জিমিন আরো কিছু বলতে যাবে, তার আগে মিটিং রুমের মধ্যে প্রবেশ করে নিন্সি। এত সময় ধরে মিটিংয়ে নেন্সিও ছিল, কিন্তু অনেক মানুষের ভিড়ে জঙ্গকের সাথে কথা বলতে পারছিল না। নেন্সিকে দেখা মাত্রই জঙ্গকের ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, আর জিমিনও রেগে যায়। বিরক্ত নিয়ে নেন্সিকে বলে, তুই এই ফ্লোরে কি করছিস নেন্সি? জিমিন, আমি তোর সাথে তর্ক করতে আসিনি, আমি জঙ্গকের সাথে কিছু কথা বলতে চাই, তুই এখান থেকে যা। নেন্সি, তুই যে কখনো আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে ছিলি সেটা ভাবলে আমার ঘেন্না লাগে। আরে তুই কতটা নির্লজ্জ, একটা বিবাহিত পুরুষের পেছনে কেন পড়ে আছিস? জঙ্গক অলরেডি ম্যারিড। ম্যারিড? ম্যারিড মাই ফুট। তুই কি চোখে দেখতে পারিস না জিমিন, ওই মেয়েটা কোন দিক দিয়ে জঙ্গকের চোখ? এই সমস্ত কিছু তো আন্টির প্ল্যান, জঙ্গককে আমার কাছ থেকে দূর করার প্ল্যান, যেটা আমি কখনোই হতে দেব না। আর জিমিন, আমরা তো এখনো ফ্রেন্ড সার্কেলের মধ্যেই আছি, কি হয়েছে? আমি ফ্রেন্ড ছিলাম, আমি আমার ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছি, তাতে ক্ষতিটা কিসের? নেন্সি, বোঝার চেষ্টা কর, একতরফা ভালোবাসা কখনোই সাকসেস হয় না। তুই ভালোবাসিস কিন্তু তোকে তো ভালোবাসে না, আর তার থেকেও বড় কথা, তোর বাগদান হয়ে গেছে কিছুদিন পর তোর বিয়ে, তুই এরকম কেন করছিস বলতো? তোর এই সমস্ত আচরণের কারণে তোর জীবন আর তার সাথে জঙ্গকের বিবাহিত জীবনটা নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা, জঙ্গককে ফোন করে মেসেজ করে বিরক্ত না করে এই সময়টা তোর হবু বরের পেছনে খরচ কর। ও স্টপ ইট জিমিন, কিসের একতরফা ভালোবাসার কথা বলছিস তুই? জঙ্গক আমাকে ভালোবাসে, ও বুঝতে পারছে না, ও ওর ফিলিংসটা বোঝার চেষ্টা করছে না, ওকে বোঝাতে হবে। তুই কখনোই আমার ফ্রেন্ড ছিলি না, তুই এখান থেকে চলে যা, আমি জঙ্গকের সাথে একা কথা বলবো। কথাটি বলেই নেন্সি গিয়ে জঙ্গকের সামনে দাঁড়ায়, জঙ্গকে কিছু বলতে যাবে তার আগে জঙ্গক চেয়ার ছেড়ে উঠে জিমিনকে উদ্দেশ্য করে বলে, জিমিনা তুই বাকিটা দেখে নিস, আমি এখন গেলাম। কথাটি বলেই জঙ্গক মিটিং রুম থেকে বের হয়ে যায়, আর নেন্সি জঙ্গকের পেছন পেছনে ছুটতে লাগে। জঙ্গক কেবিনে প্রবেশ করে দেখে তে গভীর ঘুমে মগ্ন, জঙ্গক থেকে ডাকতেই যাবে তার আগে নেন্সি দরজা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করে। জঙ্গক দ্রুত গতিতে সোফার কাছে গিয়ে হাঁটু গেড়ে তের মুখের সামনে বসে পরে, তের কপালের উপরে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুঁজে দিতে দিতে জঙ্গক বলে, ডার্লিং ওয়েক আপ, মিটিং শেষ তো, চলো বাসায় যাবো। জঙ্গকের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে কথাটি বলে। জঙ্গক আবারও তের ঠোঁটের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে বলে, ইউ নো ডার্লিং, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন মাই আইস। জানো বেবি,
তুমি সব দিক দিয়ে পারফেক্ট, আমার জন্য তুমি একেবারে পারফেক্ট। মাকে বারবার ধন্যবাদ জানাতে ইচ্ছা করে, কারণ মা তোমাকে আমার কাছে নিয়ে এসেছে, না হলে আমার তো সময় কোথায় ছিল, আমি তোমাকে খুঁজতাম। তুমি আমার, ইউ আর অনলি মাইন, এটা ভেবেই আমি কতটা খুশি হই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আই লাভ ইউ সো মাচ। ভালোবাসি কথাটি উল্লেখ করেই ঘুমন্ত তীর গালে চঙ্কক একটা কিস করে, তারপর তেকে কোলে তুলে উঠে দাঁড়ায়। তেকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে নেন্সির দিকে তাকিয়ে বলে, যে আমার স্ত্রীকে সম্মান দিতে পারে না সে যেই হোক না কেন, তার সাথে আমার কোনো কথা নাই। বেবি, আমার আর তোমার মধ্যে থার্ড পার্সন কখনোই ঢুকতে পারবে না, আমি ঢুকতেই দেব না। কথাটি বলেই চঙ্কক তার গালটাতের গালের সাথে জোরে চেপে ধরে, তারপর কেবিন থেকে বের হয়ে যায় থেকে কোলে নিয়ে। চঙ্ককের এই সিন দেখে নেন্সি প্রচুর পরিমাণে রেগে গেছে, রাগে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। তে এখনো ঘুমাচ্ছে, চঙ্কক থেকে কোলে করে খুব দ্রুত নিচে নেমে আসে, গাড়ির দরজাটি খুলে থেকে সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। চঙ্কক খুব স্পিডে গাড়ি চালায়, তারপর বাসার সামনে এসে গাড়ি থামিয়ে তে দিকে তাকিয়ে দেখে তে এখনো ঘুমাচ্ছে। চঙ্কক ডাকে কিন্তু তে উঠছিল না। চঙ্কক বারবার তেকে ডাকার পরে উঠছিল না দেখে চঙ্ককের হাত ধরে একটা জোরে টান দেয়, সঙ্গে সঙ্গে তে জেগে যায়। ঘুম ঘুম চোখে তে বলে, কি কি হয়েছে, হাত ধরে টানাটানি করছেন কেন, আপনার জন্য এখন শান্তিতে ঘুমাতে পারবো না। চঙ্কক কোনো কথার কোনো উত্তরই দেয় না, তার হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে দেয়। তে প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে বলে, আপনি আপনি এমন কেন করছেন বলেন তো, সারাটা দিন আমাকে ওভাবে অফিসে বসিয়ে রেখেছেন, তারপর এখন হাত ধরে টানাটানি করছেন, আমি হাতে ব্যথা পাচ্ছি তো গরিলা কোথাকার। আর তুমি একটা গাধা। কথাটি বলেই চঙ্কক ফ্ল্যাটের দিকে হাঁটা ধরে, তেও আর কোনো কথাই বলে না, তার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, সে নিজেও চঙ্ককের পেছন পেছন হাঁটা ধরে। ফ্ল্যাটে প্রবেশ করে চঙ্কক তার রুমে চলে যায়, আর তে কোনো কথা না বলে সোজা গিয়ে সোফাতে ঘুমিয়ে পড়ে। আসলে তে যখন অ্যাফেয়ারের কথা বলেছিল চঙ্কক সেটা সেরকম ভাবে গুরুত্বই দেয় নাই, তবে যখন ফোনের মেসেজগুলো চেক করেছে তখন চঙ্কক বুঝতে পেরেছে তে কেন অ্যাফেয়ারের কথা বলল। চঙ্কক তো ভীষণ পরিমাণে রেগে গিয়েছিল, সামনে যদি নেন্সিকে পেত তাহলে গলা টিপে মেরেই ফেলত। ফ্রেন্ডশিপের সম্পর্কটাকে নেন্সি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, আর এখন তাদের বিবাহিত জীবনে ঢুকে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছে। চঙ্কক জিমিনের সাথে বিষয়টা শেয়ার করে, তারপর জিমিন চঙ্ককে পরামর্শ দেয় তেকে সঙ্গে করে অফিসে নিয়ে যেতে, কারণ তের অল্প বয়সে এটা নিয়ে আরো উল্টাপাল্টা অনেক কিছু ভাবতে পারে। তাই তো ইচ্ছা করেই চঙ্কক তেকে সাথে করে অফিসে নিয়ে গেছে। অফিসে যাওয়ার পরে চঙ্কক এক সেকেন্ডের জন্য তের চোখের সামনে থেকে সরেই নাই, কারণ চঙ্কক মুখে তেকে কিছু বলতে পারবে না, কিছু বোঝাতে পারবে না, তাই আচরণে বুঝিয়ে দিচ্ছিল তার কারোর সাথে অ্যাফেয়ার নাই। এত ইচ্ছা করে কেবিনের পর্দাগুলো একেবারে খুলে রেখেছিল যাতে করে তে চঙ্ককে দেখতে পারে আর চঙ্কক তেকে দেখতে পারে। অফিস থেকে ফিরে ডেইলি রুটিন অনুযায়ী চঙ্কক শাওয়ার নেয়, ট্রাউজার আর একটা টি শার্ট পরে মাথার চুল মুছতে মুছতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। এক গ্লাস পানি ভরে খেয়ে সোফার দিকে তাকিয়ে দেখে তে এখনো পরে পরে ঘুমাচ্ছে। হোয়াট দা, এই মেয়েটা এমন কেন, এত দূর থেকে এসেছে ফ্রেশও হয় নাই, এখনো ঘুমাচ্ছে, কিসের এত ঘুম, রাতের বেলা কি করে ও। কথাটি বলতে বলতেই চঙ্কক দুপা এগিয়ে যায় তের দিকে, কিন্তু হঠাৎ করে চঙ্কক দাঁড়িয়ে পড়ে। দূর থেকে তত একটা বোঝা না গেলেও একটু কাছে আসতেই চঙ্কক ভালোভাবেই দেখতে পাচ্ছে তে পুরোপুরি এলোমেলো ভাবে ঘুমাচ্ছে, শাড়ি শাড়ির আঁচল একদিকে আর তে অন্যদিকে। ব্লাউজের উপরের একটা বোতাম খুলে গেছে, বুকের তিন ভাগের দুই ভাগ স্পষ্ট ভাবেই দেখা যাচ্ছে, কোমরের উপরে শাড়ি নাই, পেট নাভি সম্পূর্ণটাই উন্মুক্ত। প্রতি রাতে চঙ্কক ডিনার করে রুমে যাওয়ার পর আর একটা বারের জন্য রুম থেকে বের হয় না, তে কিভাবে ঘুমায় কি করে না করে সে কিছুই দেখে না, কিন্তু আজ সন্ধ্যা থেকেই তে ঘুমাচ্ছে এলোমেলো ভাবে, চঙ্কক সম্পূর্ণটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই সিন দেখার পর চঙ্কক আর এগিয়ে যেতেই পারছে না, না ওখান থেকে সরে উল্টো দিকে রুমে যেতে পারছে। গভীর চোখে তাকিয়ে তার পুরো শরীরটা অ্যাডমায়ার করছে চঙ্কক, কিছুতেই তার চোখ সরাতে পারছে না, আর কেনই বা সরাবে, তার ওয়াইফ তার দেখার অধিকার আছে, একটুও ইতস্ততা বোধ হচ্ছে না কিংবা লজ্জাও হচ্ছে না। তের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চঙ্কক আরো দুপা এগিয়ে গেল, আরো কাছ থেকে দাঁড়িয়ে তেকে দেখছে। তের উন্মুক্ত পেট আর নাভি দেখে চঙ্ককের যেন ঘুর লেগে গেছে, নিজের অজান্তেই এক হাত বাড়িয়ে দিয়েছিল তের উন্মুক্ত পেটের দিকে, একটু গভীরভাবে ছুঁয়ে দেখতে চায় তের কোমর।
যেমন ভাবা তেমনই কাজ। জঙ্গক তার হাত নিয়ে রেখেছে তার উন্মুক্ত কোমরের উপর। তার শরীরের স্পর্শ পাওয়ার সাথে সাথে জঙ্গকের সারা শরীর যেন দাঁড়িয়ে গেছে। মাত্রই ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়েছে জঙ্গক, যে কারণে তার পুরো শরীরই ঠান্ডা। পেটের ওপরে এরকম ঠান্ডা কিছু অনুভব হতেই তার ঘুমের ঘোরেই ফেসের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে। নিজের হাত দিয়ে জঙ্গকের হাতটা ঠেলে সরিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে পড়ে তে। কাজটা এত স্পিড হয় জঙ্গক কিছু বুঝতে পারে না। চমকে যায় জঙ্গক, তাড়াতাড়ি করে দু কদম সরে যায় তের কাছ থেকে। ফার্স্ট নাইটের কথা মনে পড়ে যায় জঙ্গকের। জঙ্গক আর এক সেকেন্ডও ওখানে দাঁড়ায় না, রুমের সমস্ত লাইট অফ করে নিজের রুমে চলে আসে। অনেক রাতে বাজে স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে তে। বাজে স্বপ্ন বলতে ভূতের স্বপ্ন। ভয়ের কারণে হাত পা রীতিমতো কাঁপছে তের। চারদিকে খুটখুটে অন্ধকার। প্রতিদিন তো ড্রিম লাইট জ্বালানো থাকে, তবে আজকে বাইর থেকে এসে ঘুমিয়ে পড়ার কারণে ওটা জ্বালাতে ভুলে গিয়েছে। দু হাত মুঠো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর চোখ দুটো খিঁচে বন্ধ করে রেখেছে। হঠাৎ করে চঙ্কক রুমের দরজা খুলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি সমস্যা তোমার? তোমার জন্য ঘুমের 12টা বেজে যাচ্ছে, এত চিৎকার কেন করছো? কি কোনো উত্তর দিচ্ছে না, ভয়ে কাচুমাচু হয়ে নিচ দিকে তাকিয়ে সমানে কেঁপেই যাচ্ছে। তে উত্তর দিচ্ছে না। জঙ্গক একটা দীর্ঘশ্বাস ফেলে হেঁটে এসে তে সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তে জঙ্গকের বুকের উপরে ছাপিয়ে পড়ে জঙ্গককে শক্ত করে জড়িয়ে ধরে। চমকাই এই রকম ঘটনাতে জঙ্গক প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায়। কিছুটা গভীর গলায় বলে, তোমার মাথাটা কি গেছে, কি শুরু করেছো? চঙ্ককের কথায় পাত্তা না দিয়ে তে আরো শক্ত করে চঙ্ককে জড়িয়ে ধরে চঙ্ককের গলায় মুখ ডুবিয়ে দেয়। ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তে, তার সাথে হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট, সারাটা শরীর কেঁপে উঠছে। চঙ্কক তেকে এভাবে দেখে কিছুই বলছে না। তের হার্টবিটের সাথে জঙ্গকের হার্টবিটও ফাস্ট হয়ে যাচ্ছে। জঙ্গকও তের সাথে কেঁপে উঠছে। আশেপাশের নীরব পরিবেশ, তার সাথে স্ত্রীর এই রকম স্পর্শ, জঙ্গক নিজেই একেবারে স্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে তে বলে, আমি আমি একা ঘুমাতে পারবো না, আমি আপনার সাথেই ঘুমাবো। আমার আমার ভীষণ ভয় করছে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। কিসের ভয় করছে তোমার, ছাড়ো আমাকে? কথাটি বলে চঙ্গক দেখে নিজের কাছ থেকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইলে তে আরো শক্ত করে চঙ্গকের গলা জড়িয়ে ধরে। না না, প্লিজ প্লিজ এরকমটা করবেন না, আমি আমি ভূত ভীষণ ভয় পাই, আমি একা থাকতে পারবো না, প্লিজ আমি আপনার সাথেই থাকবো। কি সব আজে বাজে কথা বলছো তুমি, ভূত কোথা থেকে আসবে? আর যদি এসেও থাকে তাহলে ভূত উল্টা তোমাকে দেখে ভয় পাবে, তুমি কেন ভয় পেতে যাবে? ছাড়ো আমাকে। তে চঙ্ককে কিছুতেই ছাড়ছিল না। এক প্রকার জোর করে চঙ্কক দেখে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে রুমের দিকে হাঁটা ধরে। কয়েক কদম এগিয়ে যেতেই পেছনে কিছু একটা শব্দ হয়। জঙ্কক পেছনে ঘুরে মোবাইলের আলোর মাধ্যমে দেখতে পায় তে ফ্লোরে পড়ে আছে। জঙ্কক দ্রুত গতিতে তের কাছে যায়। ফ্লোরে তের পাশে বসে পড়ে জঙ্কক তের মাথাটা নিজের কোলে তুলে চেক করে দেখে তে সেন্সলেস হয়ে গেছে। ইস, আমি যে কি পরিমাণ একটা বাজে সিচুয়েশনে আছি সেটা আমি জানি। আমার কাছে আসলেও সেন্সলেস হয়ে যায়, আমি দূরে গেলেও সেন্সলেস হয়ে যায়। স্টুপিড কোথাকার, একে নিয়ে আমি যে কি করি।